তানজিম আখতার আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ি ননদ যাদের কথা ননদ যা তাদের কারো কথা বা আচরণে কষ্ট পেয়ে যদি আমি আমার স্বামীকে বলি তাহলে কি গীবৎ হবে ননদ শ্বশুর শাশুড়ি বা যা তারা কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনার প্রতি অত্যাচার করে অবিচার করে আপনার স্বামীকে আপনি সেটা অবশ্যই বলতে পারেন বিশেষ করে তারা জানার প্রয়োজন আছে তিনি এটা বিহিত করতে পারেন এবং এটি তার জানার মাধ্যমে তার পদক্ষেপ তিনি নিরূপণ করতে পারবেন প্রকৃত অবস্থা তিনি জানতে পারবেন সেই হিসাবে আপনি তার কাছে অবশ্যই বলতে পারেন কারণ ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতি দ্বারা আপনি আক্রান্ত হলে কোনো ব্যক্তির কাছে বললে সেটির বিহিত হওয়ার সম্ভাবনা ন্যূনতম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার সঙ্গে সেটি শেয়ার করাটা দোষণীয় নয় তাছাড়া আল্লাহ তারা কোন কেউ মন্দ কোনো কিছুকে প্রকাশ করে বেড়া ঠালা তারা পছন্দ করে না তবে কেউ জুলুমের শিকার হলে তার অধিকার রয়েছে সে বিষয়ে মাজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে কথা বলা এবং মুখ খোলা রেজওয়ার আহমেদ হিমু আপনি লিখেছেন আমার আমরা প্রায় ঘর সাজানোর জন্য শোভাপার্ধক গাছ কিংবা ফুলের গাছ কিনে থাকি সেক্ষেত্রে কয়েকশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকাও ব্যয় হয় এটি কি অপচয় হিসেবে গণ্য হবে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন কুলু ওয়াসবু ওয়ালা তুশ্রিফু তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না অপচয় হারাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আমাদের জন্য কিন্তু অপচয়ের সংজ্ঞাটা কি এ বিষয়ে ফোকাহেকরামের যে সমস্ত উক্তি এবং ব্যাখ্যা রয়েছে তম থেকে একটি হলো এমনি আবিদিন স্বামীর সেটি হলো যে যেখানে যা খরচ করা দরকার সেখানে তার চেয়ে বেশি করাটাই হলো অপচয় বৈধ ক্ষেত্রে আপনার অস্বাভাবিক যে খরচ করা হয় সেটাকে অপচয় বলে গণ্য করা হয় আর এই বিষয়টি ব্যক্তি এবং সমাজ এর উপরে ভ্যারি করে একজন ব্যক্তি ধরুন তিনি নিয়মিত মিনারেল ওয়াটার কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য অপচয় হতে পারে যদি লোকটা অনেক গরিব হন তার মতো গরিব মানুষ সমাজে সাধারণত মিনারেল ওয়াটার কিনে খান না কোনো রকম খাবার জোগাড় করে যার দায় যিনি পরিবারের মুখে খাবারটা ঠিকমতো তুলে দিতে পারছেন না তিনি রীতিমতো মিনারেল ওয়াটার সবসময় কিনে কিনে খাচ্ছেন এটা তার জন্য এক ধরনের অপচয় হতে পারে আবার একই কাজ একজন সচ্ছল ব্যক্তি তার জন্য অপচয় নাও হতে পারে কোনো এক দেশে আপনার ব্যয়ের একটা সাধারণ কালচার সমাজে পরিচিত এবং প্রতিষ্ঠিত আছে অন্য সমাজে সেটি নেই সে সমাজটা তুলনামূলকভাবে গরিব তো সেই সমাজের মানুষ যদি প্রথম সমাজের মানুষের মতো এরকম অপচয় করে সেটি অপচয় হিসেবে গণ্য হতে পারে একজন মানুষের ব্যক্তিগত যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিকে সে কীভাবে আপনার ব্যবহার করছে তার বিরোধী অনুযায়ী তিনি কি পদক্ষেপ নিচ্ছেন এটার উপর নির্ভর করবে অপচয় হচ্ছে কি হচ্ছে না সেটি একজন মানুষ তাকে আল্লাহ তালা যে সঙ্গতি দিয়েছেন সেই সঙ্গতির উপরে এটি আপনার কম বেশ হতে পারে করোনারী মেলা বলেছেন যে ওল্লাহফাদ্দ বাহানা বা রিস্ক রিজিকের ক্ষেত্রে আল্লাহ বলার তোমাদের কিছু মানুষকে অন্য কিছু মানুষের উপরে মর্যাদা দিয়েছেন বা কাউকে উপরে রেখেছেন কাউকে তুলনামূলকভাবে কম রিজিক দিয়েছেন এই যে ব্যবধান এবং তারতম্য রেখেছেন এটার কারণে যাকে আল্লাহ তারা বেশি রিজিক দিয়েছেন তিনি দেখা গেল যে একটা বিষয়ের জন্য কয়েক হাজার টাকা খরচ করলে এটা তার জন্য কোনো বিষয় নয় সমাজে সচরাচর তার মতো এরকম স্ট্যাটাসের মানুষ এরকম খরচ করে থাকে এটাতে অস্বাভাবিকত্বের কিছু নেই তাহলে সেটি অপচয় নয় কিন্তু একই জিনিস একজন তার চাইতে গরিব মানুষ তার চাইতে অভয় মানুষ বা তার চাইতে তুলনামূলকভাবে অসচ্ছল মানুষ তিনি যদি করেন তাহলে সেটা সমাজে অস্বাভাবিক এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই দ্বিতীয় ব্যক্তির জন্য একই কাজটি অপচয় হিসাবে গণ্য হবে এক কথায় সমাজের মানুষই বলে দিবে যেটি অপচয় হচ্ছে কি হচ্ছে না সমাজের সাধারণ যে চিত্র থাকে সমাজের সাধারণ যে রীতিনীতি থাকে রেওয়াজ থাকে সাধারণ যে প্রচলন থাকে সে প্রচলনের আলোকেই একজন মানুষ বলতে পারে যে এখানে অপচয় হচ্ছে নাকি অপচয় হচ্ছে না বিধা আপনার কোনো শোভাবর্ধনমূলক গাছ ইত্যাদির জন্য যদি কিছু টাকা খরচ করা হয় সেটা যদি শতর গন্ডি হাজার হাজারে গন্ডি দিয়ে চলে যায় কয়েক হাজার টাকা ব্যয় হয় বা হাজার হাজার টাকা ব্যয় হয় সেটি অপচয় নির্ভর করবে ব্যক্তির উপরে এবং পরিবেশের উপরে মানুষ সারিয়ান শুভ আপনি লিখেছেন কোনো মেয়েকে যদি পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে তখন তার কি করা উচিত পর্দার বিধান মানতে গেলে আত্মীয়তার বিধান আত্মীয়তার সম্পর্ক নষ্ট হতে পারে এরকম হলে তিনি প্রথম তো চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার পাশাপাশি পর্দা করা যেমন কথার কথা কোনো আত্মীয় ভুল বুঝবেন সেজন্য তার সামনে তিনি না আসতে তিনি মনে কষ্ট পাবেন তাহলে আসবেন কিন্তু নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে আসবেন যথাসম্ভব এবং যতটুকু সম্ভব আপনার পর্দা মেনে তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা তিনি করবেন এরপরও যদি তিনি আল্লাহর বিধানকে অবলীলায় লঙ্ঘন করুন সেটা চায় আত্মীয় এবং না করলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে লিমাখলুকুলফিমা হাসিয়াতুল খালেক আল্লাহ রবুল আলমিনের অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো আত্মীয় স্বজন কারোর মন খুশি করার বা কারোর আনুগত্য করার কোনো প্রয়োজন নেই তাতে যদি আত্মীয় সম্পর্ক নষ্ট হয় তো তিনি দায়ী থাকবেন যার কারণে নষ্ট হলো কিন্তু মেয়ের পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা থাকতে হবে যে ব্যালেন্স যদি করা যায় সেটার কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো প্রকার স্যাক্রিফাইস করে নয় সজল আহমেদ আপনি লিখেছেন আমার চাচার চার মেয়ে ছেলে নেই এমন অবস্থায় চাচা যদি আমাদেরকে তার সম্পত্তির ভাগ না দেন সেজন্য কি তিনি দায়ী থাকবেন আপনার চাচার শুধু মেয়ে আছে চারজন কোনো ছেলে নেই সেক্ষেত্রে তাদেরকে দেওয়ার পর সম্পদের কিছু হিসা আপনারাও পাবেন তো তিনি যদি আপনাদেরকে ইচ্ছা বা বঞ্চিত করেন এবং সবগুলো মেয়েদের নামে লিখিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেটা তাদের জন্য ন্যায্য হবে না ন্যায়সঙ্গত হবে না তবে আপনি আপনার চাচার তালিকাভুক্ত ওয়ারিস যাদের জন্য হিস্সা রেখেছে সেরকম ওয়ারিস নন আপনি আসাবা তার ওয়ারিসদেরকে দেওয়ার পর যেটা থাকবে সেখানে আপনি অংশ পাবেন কোরআন নির্দেশনা আলোকে এরপরে ফাহিম আহমেদ বিন ফাইজু আপনি লিখেছেন যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কি এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে দেখুন এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তবা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন কোন মিথ্যা কথায় আল্লাহতালার নামকে সেখানে নিয়ে আসা তালাকে সাক্ষী রাখা এটা পক্ষান্তরে নিজের মিথ্যার আল্লাহ তালাকে ইউজ করার মতো বিষয়টি অত্যন্ত জঘন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তবা করা উচিত তার কাছে লজ্জিত হয়ে এবং মার খাওয়া মায়ের কাছে সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয় অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা কবিরাগুণায় লিপ্ত হওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এর জন্য আল্লাহাবলি আলমেন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে বিধায় এর জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন ভবিষ্যতের জন্য না হয় সেদিকটা খেয়াল করবেন আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ এটা লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফারা অতিথি কোনো কাজ তিনি করেছেন কি করেনি এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই কিন্তু আল্লাহর কাছে চাইতে হয় মোহাম্মদ সাইদ হাসান রাজু আপনি লিখেছেন ইদানিং দেখা যাচ্ছে মুসলিম কিছু মেয়ে খ্রিস্টান বা অন্য ধর্মের ধর্মের ছেলেদের বিবাহ করছে এবং তারা এটাও বলে যে তারা যে যা ধর্ম পালন করছে এবার ইসলাম কি বলে দেখুন মুসলিম ছেলে মুসলিম মেয়ে খ্রিস্টান বা অন্যান্য ধর্মের ছেলেদের সাথে বিভাবন্দন আবদ্ধ হওয়া তাদের জন্য জায়জ নয় বিশেষ করে আপনার আজকের বাস্তবতায় আজকের প্রেক্ষাপটে বিশেষ করে হিন্দু ধর্ম বা এরকম যদি কোনো মুসিক হয় তাহলে সেক্ষেত্রে তাদের সাথে কোনোভাবেই বিবাহনে আবদ্ধ হওয়া জায়েজ নয় ইসলাম গ্রহণ করা ছাড়া আল্লাহ তালা করি বলেছেন ওয়ালা আহ ওয়ালা আব্দু মিনন খায়ুমিন কারণ নারীর জন্য একজন মস্মিক জীবনসঙ্গী ছেলে বা পাত্র তার চাইতে একজন ইমানদার জীবনসঙ্গী অনেক অনেক উত্তম এবং বেটার বিধায়ক সেই বিষয়টি মাথায় রেখে কোনো মস্মিককে বিয়ে করা কোনো মুসলিম নারীর জন্য জায়জ নয় সম্পূর্ণ হারাম তারা যার যার ধর্ম পালন করছেন এবং যদি বলে তাহলে ওই মুসলিম মেয়ে নিজের ধর্ম পালন করছে না ধর্ম তো লঙ্ঘন করছেন এখানে তিনি অপাত্রে বিয়ে করে বামশ বিয়ে করে অন্য ধর্মাবলম্বীকে যার সঙ্গে বিয়ে আবদ্ধ তার জন্য জায়জ নয় তাকে বিয়ে করে তিনি নিজের ধর্মকে লঙ্ঘন করেছেন বিধা তিনি ধর্ম পালন করছেন কোথেকে এরপরে রানা আহমেদ লিখেছেন আমার বড় ভাইয়ের সাথে কথা বলি না কারণ সে সুদের সাথে জড়িত আমি বলেছি সুদ ছেড়ে দিতে সে বলে আমি সুদ ছাড়তে পারবো না তার সঙ্গে কথা না বলা কি ঠিক আছে কথা না বলাটা যদি হয় শাসনমূলক যে আপনি তার সাথে কথা না বললে সে এটাতে প্রেশার ফিল করবে এবং এর ফলশ্রুতিতে সে মন্দ কাজ থেকে ফিরে আসবে তাহলে সেক্ষেত্রে এটি যায় আছে এবং এটি আপনার জন্য প্রশংসনীয় হতে পারে বিশেষ করে তাকে আপনি দাওয়াতের উদ্দেশ্যে তাকে আপনি মন্দ কাজ থেকে বিরত্ব রাখার উদ্দেশ্যে এমনটি করছেন আর যদি ব্যাপারটি হয় তার প্রতি যে ঘৃণাবোধ সেই জায়গা থেকে তাহলে একেবারে দুঃখিত তবে তাহলে একেবারে সম্পর্ক ত্যাগ করার যে বিষয়টি সেটি আপনার জন্য হবে না কারণ সম্পর্ক রক্ষা করা আত্মীয়তা আপনি লিখেছেন দায় রাখছিলাম এখন ক্যাডেট হিসাবে যোগ দিতে চাইলে রাখা সম্ভব নয় নিয়ম মেনে ম্যারিন একাডেমিতে দায় রাখা যায় না এখন করণীয় কি দেখুন এরকম কোন পরিস্থিতিতে যদি সীমিত সময়ের জন্য আপনার যদি দায় রাখা কঠিন হলেও একটা সময় রাখতে পারবেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে এস্তেক ফার করে চেয়ে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি এটা করতে পারেন কিন্তু যদি আপনি সেক্রিফাইস করতে পারেন যে যেখানে দায়ী রাখার মতো একটি ওয়াজিব কাজ করা যাবে না সেখানে আমি থাকবো না সে কাজ আমি করব না তাতে আমি ক্ষতিগ্রস্ত হলেও হব সেটাকে আমি মেনে নিব স্যাক্রিফাইস করবো সন্ধ্যা এটা আপনার জন্য অনেক বড়ো ত্যাগ হিসাবে অনেক বড় সবাবের কাজ হিসাবে আল্লাহ বড় আলমিনের প্রিয় বান্দা হিসাবে আপনি এর মাধ্যমে গণ্য হতে পারেন আমাদের আজকাল শরিয়াতের ব্যাপারে দিনের ব্যাপারে ত্যাগ করার যে মানসিকতা সেটি আমাদের থেকে একেবারে হারিয়ে গেছে বললেই চলে যার কারণে ত্যাগের মানসিকতা আমাদের মধ্যে রাখতে হবে আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য সেক্রিফাইস করা এবং ত্যাগ করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন করেছেন এম যে আশরাফ আলী খান শওকত আপনি লিখেছেন আপনার কাছে একটা অনুরোধ পরের কোনো আলোচনা করার নিয়ম কারণ নিয়ে একটি ভিডিও আপলোড দিয়ে নিয়ম কারণ নিয়ে আমরা একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব হজ সম্পর্কে আমরা ইশা আল্লাহ হজ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব জেজাকমুল্লাহের আপনার সুন্দর এবং মূল্যবান পরামর্শের জন্য মাহদি আল হাসান আপনি লিখেছেন